মুখ্যমন্ত্রী নির্দেশিকায় সার, আবারও রেফার এবং আবারও একবার মর্মান্তিক ঘটনা, রেফার এই বলি। পথে মৃত্যু হয়েছে এক সদ্যজাতের। বিসি রায় হাসপাতালে পৌঁছানোর আগে মৃত্যু হয় ওই সদ্যজাতর। বসিরহাটের বদরতলা থেকে ছদিনের শিশুকে রেফার করে দেওয়া হয়। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সমস্যা ছিল ওই এক রোগীর। হাসপাতালে রেফার নিয়ে ঠিক বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সে সময় একবার শোনাবো, দেখুন। আপনারা কি দয়া করে রেফারেল কেস কমাবেন? প্রেগনেন্ট মাদারকেও আপনারা ক্রিটিক্যাল কেস বলে রেফার করে দিচ্ছেন, আর পাঁচ ঘন্টা ছ ঘন্টা ধকল সহ্য করতে না পেরে সে যখন কলকাতায় এসে পৌঁছচ্ছে অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মারা যাচ্ছে, এটা কি আপনাদের পক্ষে ভালো? দেখে নাও তো এরকম কোনটা কোনটা কেস রেফারেল করেছে, আর সেই সেই কেসে মাদার মারা গেছে বিকজ এতটা জার্নি এবং সব কিছু, এর জন্য তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। যারা মারা গেছে আর যে রেফার করেছে তার উচিত দায়িত্ব নেওয়া, দুজনে দায়বদ্ধতা তাদের থাকা উচিত, এই ধরনের জিনিস যেন ফার্দার না হয়। অসুস্থ শিশুর রেফার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে তারই পুনরাবৃত্তি ঘটল বিসি রায় শিশু হাসপাতালে। বসিরহাট থেকে ছদিনের শিশুকে রেফার করা হয়েছিল এই বিসি রায় শিশু হাসপাতালে, কিন্তু পথেই সেই শিশুর মৃত্যু হয়। দুপুর 12:15 নাগাদ সেই শিশুকে বসিরহাট থেকে যখন বিসি রায় শিশু হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে এসে পৌঁছন তার বাবা, তার পরিজনেরা, ততক্ষণে কিন্তু সদ্যজাতের মৃত্যু ঘটেছে। পরিজনেরা জানাচ্ছেন পথেই ওই শিশুর মৃত্যু হয়েছে, তারা বাড়ি ফিরে যাচ্ছেন। ঠিক এই কথাটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অসুস্থ শিশুকে যেন রেফার না করা হয়, তারা তো পথেই মারা যাবে যদি অসুস্থ শিশুকে স্থিতিশীল না করে রেফার করা হয়। দেখা যাচ্ছে বিসি রায় হাসপাতালের ঘটনা বলে দিচ্ছে মুখ্যমন্ত্রীর আশঙ্কা সত্যি হলো, রেফার নিয়ে এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।